আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে আমি একটি ইম্পর্টেন্ট স্টোরি দিয়ে দিচ্ছি। স্টোরির নাম হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার। এই গল্পটির আরেকটা নাম রয়েছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তো স্ক্রিনে তোমাদের জন্য আমি অলরেডি গল্পটি প্রেজেন্ট করে দিয়েছি, ডিসপ্লে করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই গল্পের এ টু জেড এখানে লেখা আছে, তোমরা এখান থেকে কালেকশন করে নেবে। গল্পটি আমি থ্রি স্টার যুক্ত করেছি, অনেক ইম্পর্টেন্ট রয়েছে এই গল্পটির। তো বন্ধুরা, গল্পটি তোমরা কালেকশন করে নিও, ওকে? আসলে মনটা খুব খারাপ, তাই তোমাদের জন্য এই স্টোরিটি আলোচনা করতে পারছি না। তো তারপরে একটু বলে দেই যে এক কাঠুরে ছিল, একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল। তো হঠাৎ করে তার কুড়ালটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পরে সে কান্না শুরু করে, বা তার মনটা খারাপ করে নদীর পাড়ে বসে থাকে, কারণ সে সাঁতার কাটতে জানতো না, এমনকি ডুব দিতে জানতো না। পরে একটি সুন্দর পরি তার কাছে আসে, জিজ্ঞেস করে তোমার কী হয়েছে, সে সব খুলে বলে। পরি প্রথমে পানিতে ডুব দিয়ে একটি সোনার কুড়াল নিয়ে আসে, তারপরে উটকাটারকে বলে, এটা কি তোমার? তখন উটকাটার বলে, এটা আমার না। দ্বিতীয়বার পানিতে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে আসে, পরিটি যখন বলে, এটা কি তোমার? তখন উটকাটা বলে, না, এটা আমার না। ওই একই জবাব দেয়। ফাইনালি বা পরিশেষে এই পরি পানিতে ডুব দেয় এবং একটি লোহার কুড়াল নিয়ে আসে। এই কুড়ালটি দেখে কাঠুরি খুবই খুশি হয় এবং বলে, এটা আমার কুড়াল। তখন জলপরি তার সততা দেখে খুব খুশি হয় এবং তাকে পুরস্কার হিসেবে তিনটি কুড়ালই দিয়ে দেয়। তো আমরা এই গল্পটা থেকে একটি মরাল লেসন বা নৈতিক শিক্ষা পেয়ে থাকি, সেটা হলো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব তো করবেই, ঠিক লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।